তলাবিদুর খবর পেয়ে উদ্বিগ্ন স্বজনদের অনেকে ছুটে যান হাসপাতালে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পরিবেশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর থেকে শুক্রবার বিকেল 4:30 দিকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা ট্রলারটি শহরের আনন্দবাজার ঘাটের দিকে যাচ্ছিল। পথে একটি বালু বোঝাই বালখাটের সঙ্গে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যান অনেকেই। বালু ট্রলার ধাক্কা মারার পরে নৌকাটা ডুবে যায়, মানে উল্টি হয়ে যায়। এলাকাবাসী সম্মিলিতভাবে আমরা পানিতে নামে আমরা 8 থেকে 10টা লাশ আমরা উদ্ধার করছি। ফায়ার সার্ভিস আসার আগেই উদ্ধার অভিযানে যোগ দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে একে একে উদ্ধার করা হয় বেশ কয়েকটি লাশ। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আবার বই নতুন বিয়ে হয়েছে, এক সপ্তাহ আবার বই শুধু দামের হয়েছে, আমার বোন পাইতেছি না। রামুটারে ধরে আর ওই ছেলেটারে ধরে রাখতেছিলাম, দাঁড়া রাখতে পারছি না। পাঁচজন আমার আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমার আর কেউ নাই দুনিয়া। আমরা নাকটা ঘুরাই লয়ে গেছি, গিয়ার পর্দা দিয়ে আমার দুটো উফাতো ভাই দুটা অনেক লোক মারা গেছে আপনার, আর আমার উফাতো ভাই দিলে আমি আপনার পুণ্য নাক দিয়ে আপনার রায় পড়ছি। দুর্ঘটনা পরিঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রদান করে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। যে লাশগুলো আছে আমরা এই লাশগুলোর আনুষ্ঠানিকতা করার জন্য কার্যক্রম দ্রুত গতিতে করছি, যেভাবে এই উদ্ধার কার্যের দ্রুত সময় হয় এই ব্যবস্থা রাখছি। ইতিমধ্যে যে ট্রলারটি আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে আমরা 20,000 টাকা প্রদান করছি সরকারের পক্ষ থেকে, আর যারা আহত হয়েছেন সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ট্রলারডুবিতে মৃতদের বেশিরভাগই বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের লাশ সদর হাসপাতাল নিয়ে পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।